ওয়েলকাম টু হেলথ ইনসাইড। নমস্কার, আমি ডক্টর অভিষেক ভদ্র। আমি একজন গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, একজন অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক সার্জন আর বেসিক ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আমি আছি মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর আমি প্র্যাকটিস করি সল্ট লেক, নিউ টাউন এবং বাগুইহাটি অঞ্চলে। আজকে আপনাদেরকে একটি ইন্টারেস্টিং এবং ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপার নিয়ে বলতে চাই, সেটি হচ্ছে ব্রেস্ট ফিডিং। অনেক সময় মায়েরা আসে আমার কাছে, এসে বলে যে ডাক্তারবাবু, আমার বাচ্চারকে আমি ঠিকমতো ব্রেস্ট ফিডিং করাতে পারিনি, বা ও ঠিক খেলো না, ও ঠিক খায়নি, আমার ব্রেস্ট মিল্ক অতটা তৈরি হয়নি। তো সেখানে আমি সবসময় বলি মায়েদের যে এখানে বাচ্চাদের দোষ দিয়ে বা নিজেদের অন্যকে বা কাউকে বা নিজেকে দোষ দিয়ে লাভ নেই। একটা কথা বুঝতে হবে যে ভগবান বা নেচার প্রত্যেক মাকে ইকুয়াল অ্যামাউন্ট অফ ব্রেস্ট মিল্ক দিয়ে পাঠিয়েছে। কে কতটা ব্যাপারটাকে ইউটিলাইজ করবে তার উপর নির্ধারিত হবে যে ব্রেস্ট মিল্ক কতটা তৈরি হলো। প্রথম কথা যেটা মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে মাকে বাচ্চার পাশে থাকতে হবে, বাচ্চাকেও মায়ের পাশে থাকতে হবে। জন্মের প্রথম ঘন্টা থেকে শুরু করে 6 মাস অবধি মা আর বাচ্চা যেন একসাথে থাকে, এবং হাসপাতালে ইউজুয়ালি সিজারিয়ান সেকশনের পর 3 থেকে 4 দিন রাখা হয়, সেই সময়টা যেন মা বাচ্চা আলাদা না থাকে, মা বাচ্চা যেন একসাথে থাকে। এই একসাথে থাকার ব্যাপারটাকে বলা হয় রুমিং ইন, মানে একই রুমে থাকছে। এবং এখন আরেকটি কনসেপ্ট এসছে যেটাকে বলা হয় বেডিং ইন, মানে একই বেডে থাকছে বা একই বিছানায় থাকছে। এতে ভীষণ একটা মা আবার এবং বাচ্চার মধ্যে একটা বন্ডিং তৈরি হয় যেটা লাইফ লং লাস্ট করে। দেখা গেছে যে এরপরে বিছানা থেকে যদি মা সরে যায় বাচ্চা কাঁদতে শুরু করে, বা বিছানা থেকে যদি বাচ্চাকে সরিয়ে নেওয়া হয় তাহলেও বাচ্চা কাঁদতে শুরু করে, কারণ সে মনে করে যে তার মার কাছ থেকে সে সরে যাচ্ছে। একটা কনসেপ্ট হচ্ছে যে ক্যাঙ্গারু মাদার কেয়ার। ক্যাঙ্গারু মাদার কেয়ার মানে ক্যাঙ্গারুরা যেরকমভাবে বাচ্চাকে নিজের কোলের মধ্যে রেখে দেয়, ওরকমভাবে যদি মা তার বাচ্চাকে নিজের বুকের কাছে রেখে দেয় এবং স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হয়, মানে মায়ের চেস্ট আর বাচ্চার চেস্ট স্কিন টু স্কিন কন্ট্যাক্ট থাকলো, তার ওপরে মা জামাটা পরে নিল, তার ওপর লেপ বা কম্বল বা যেটাই হোক চাপিয়ে রাখলো, এই জিনিসটি করা গেলে মা বাচ্চার মধ্যে বন্ডিং ভীষণ ভালো তৈরি হয় এবং ব্রেস্ট মিল্ক ভীষণ ভালোভাবে তৈরি হয়। বাচ্চা নিজেই বুঝে যাবে কখন তার খিদে পেয়েছে এবং সে তার ব্রেস্ট মায়ের ব্রেস্টের দিকে গিয়ে খেতে শুরু করবে। আমাদের অনেক রকম ইন্দ্রিয় বা সেন্স অর্গান দেওয়া আছে যেগুলো আমরা বলি, যেমন চোখ, নাক, কান, স্কিন, এটাও একটা সেন্স অর্গান। প্রত্যেকটার অ্যাক্টিভেশন দরকার। একটি মা দেখছে তার বাচ্চা কাঁদছে, তার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কান্নাটাই হচ্ছে বাচ্চাটার ওয়ে অফ এক্সপ্রেশন। বাচ্চা কথা বলতে পারবে না, কিন্তু বাচ্চা কান্না করবে মানে বাচ্চা কথা বলতে চাইছে, তখন বাচ্চার সাথে মাকে কথা বলতে হবে, কথা বললেই সেই বাচ্চাটি চুপ করে যাবে। তো এই যে কাঁদছে, এই কান্নাটার আওয়াজটা কান দিয়ে ঢুকছে, মাথায় গিয়ে স্টিমুলাস তৈরি হচ্ছে, প্রোল্যাকটিন হরমোন সিক্রেশন হচ্ছে, ব্রেস্ট মিল্ক বাড়ছে। বাচ্চাকে কাঁদতে দেখছে, বাচ্চা রেগে লাল হয়ে যাচ্ছে, সেটা চোখ দিয়ে ঢুকছে, মাথায় গিয়ে প্রোল্যাকটিন তৈরি হচ্ছে, ব্রেস্ট মিল্ক বাড়ছে। বাচ্চার যে গায়ের গন্ধ সেটা মা স্মেল করছে, সেটা মাথায় গিয়ে প্রোল্যাকটিন বাড়াচ্ছে, ব্রেস্ট মিল্ক বাড়ছে। স্কিন টু স্কিন কন্ট্যাক্টে স্টিমুলাস হয়ে মার মাথায় যাচ্ছে, প্রোল্যাকটিন বাড়ছে, ব্রেস্ট মিল্ক বাড়ছে। তাহলে প্রত্যেকটা ইন্দ্রিয় যদি সজাগ হয় মায়ের এই অ্যাক্টিভিটিগুলো দিয়ে, তাহলে সেই মায়ের ব্রেস্ট ফিডিং একদম ভালো করে হবে। কোনো মাকে ভগবান আলাদা করে দেখে না, প্রত্যেক মাকে ইকুয়াল অ্যামাউন্ট অফ ব্রেস্ট মিল্ক দিয়ে পাঠানো হয়েছে। যে যতটা ইউটিলাইজ করতে পারবে তার ব্রেস্ট ফিডিং সাকসেস তত বেশি হবে। ওই জন্য আমরা দেখেছি আমাদের গভর্নমেন্ট সেট আপে যে ওয়ার্ডে অনেক মা একসাথে থাকে তাদের বাচ্চাদের নিয়ে, সারাক্ষণ বাচ্চারা ক্যাঁ 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 করে কান্নাকাটি করছে, সেই মায়েরা কোনো দিনও কমপ্লেন করবে না কি আমার ব্রেস্ট মিল্ক হচ্ছে না বা ব্রেস্ট মিল্ক নেই। যত আপনি বড় হাসপাতালের দিকে যাবেন, কর্পোরেট হাসপাতালের দিকে যাবেন, তত দেখবেন যে মা বাচ্চা সেপারেটেড থাকে, মা থাকে একটা সিঙ্গেল রুমে, বাচ্চা থাকে নার্সারিতে, সেখানে মা আর বাচ্চার মধ্যে অনেক ডিস্টেন্স, সেখানে মারা কমপ্লেন করে যে আমাদের ব্রেস্ট মিল্ক ভালো করে হচ্ছে না। সেই সব ক্ষেত্রে
আমি পার্সোনালি যেটা করি, আমি বলি যে না, মাকে বাচ্চার সাথে থাকতেই হবে, বাচ্চাকে মার সাথে থাকতেই হবে, সেটা আমি এনশিওর করি। কেন এনশিওর করি? কারণ আমি জানি যে যদি বাচ্চা মার কাছে থাকে তাহলে মার ব্রেস্ট ফিডিং সাকসেস বাড়বে। তো কেন ব্রেস্ট ফিডিং নিয়ে এত কথা বলছি? কারণ ব্রেস্ট ফিডিংয়ের উপকারিতা ভীষণ 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 বেশি, বলে শেষ করা যায় না। বাচ্চার জন্য ভাবুন, বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, নিউরাল টিস্যু মানে নার্ভের ডেভেলপমেন্ট ভীষণভাবে হবে, বাচ্চার ইমিউনিটি প্রচণ্ডভাবে হবে, বাচ্চার যেগুলো খুব কমন শরীর খারাপ হয় প্রথম কয়েক মাসের মধ্যে, যেমন শ্বাসকষ্ট, চেস্টে ইনফেকশন, পেটে ইনফেকশন, পেটে ব্যথা, পাতলা পায়খানা, এই জিনিসগুলো হবে না। ব্রেস্ট মিল্ক ভীষণ ইজিলি ডাইজেস্টেবল, বাচ্চা খুব সহজেই সেটা ডাইজেস্ট করতে পারে, বাচ্চার পেটে ব্যথা হবে না, বাচ্চার ডায়রিয়া হবে না, বাচ্চার ইমিউনিটি বাড়বে, শ্বাসকষ্ট হবে না, শ্বাস প্রশ্বাসে কোনো ইনফেকশন লাগার চান্স থাকবে না, বাচ্চার বুদ্ধির বিকাশ হবে, আইকিউ বাড়বে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মা বাচ্চার মধ্যে ভীষণ ভালো বন্ডিং তৈরি হবে, বাচ্চার বোন গ্রোথ ভালো হবে, বাচ্চার পরবর্তীকালে স্কুল পারফরমেন্স ভালো হবে, পরবর্তীকালে সেই বাচ্চা যখন বড় হয়ে উঠবে, সেই বড় হয়ে ওঠার সময় ওবেসিটি ডেভেলপ করা, হাইপারটেনশন ডেভেলপ করা, ডায়াবেটিস ডেভেলপ করা, এগুলো হবে না। যেই বাচ্চা মায়ের ব্রেস্ট ফিড করেছে, সেই বাচ্চার ভবিষ্যতে গিয়ে বড় হয়েও তার কিন্তু অসুবিধা হয়নি। তাহলে এই যে প্রথম ছ মাসের ইনভেস্টমেন্ট, এটা সারা জীবন সেই বাচ্চাটি বড় হওয়া অবধি, বয়স হয়ে যাওয়া অবধি লাভ করবে। যদি মায়ের ক্ষেত্রে ভাবি, মায়ের ক্ষেত্রেও ভীষণভাবে এটি উপযোগী। কেন? কারণ মায়ের ব্রেস্ট ফিডিং করালে শরীরে যে অতিরিক্ত মেদ বা এক্সট্রা ফ্যাট যেটা ডিপোজিট হয় পুরো 10 মাসের মধ্যে, সেই ফ্যাটগুলো বার্ন আউট হয়ে যাবে, তাহলে মা আগের অবস্থায় ফিরে আসতে পারবে, মার ভবিষ্যতের ইউটেরাইন ক্যান্সার মানে ইউটেরাসের মধ্যে যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা, ব্রেস্ট ক্যান্সার যেটা আমাদের দেশে ভীষণ বেশি, সেই দুটো ক্যান্সার হবে না, হওয়ার চান্স অনেকভাবে কমে যাবে, মার শারীরিক যে হেলথ সেটা বাড়বে, মার যে ইউটেরাস বা জরায়ু যার মধ্যে বাচ্চাটি ছিল, সেই জরায়ু আগের অবস্থায় ফিরে আসবে, মার ব্লিডিং প্রবলেম কম হবে, মার অন্যান্য যে উপসর্গগুলো আসতে পারে, মেডিকেল ইলনেস, সেগুলো কমে যাবে। তাহলে ব্রেস্ট ফিডিং মায়ের জন্য যেরকম ভালো, বাচ্চার জন্য ভীষণ ভালো। ওই জন্য সবসময় আপনারা যেটা করবেন, ব্রেস্ট ফিডিংয়ের ওপর জোর দেবেন। আমরা হাসপাতালে একজন মাকে দেখি প্রথম 3 থেকে 4 দিন, কিন্তু সেই মাটি যখন বাড়িতে ফিরে যায়, তখন তাকে দেখছে তার নিজের মা বাবা, তার শ্বশুর শাশুড়ি, তার হাজব্যান্ড এবং অন্যান্য রিলেটিভস। আপনারা সবাই মিলে সেই মাকে সাপোর্ট করবেন, টু এনকারেজ ব্রেস্ট ফিডিং। কারণ মনে রাখবেন, সেই মাকে কিন্তু বাচ্চাটিকে ডিল করতে হচ্ছে, সেই মাকে যদি আপনারা এনকারেজ করেন ব্রেস্ট ফিডিংয়ের দিকে, তাহলে সেই মা একজন সাকসেসফুল হতে পারবে ব্রেস্ট ফিডিং করতে। এইবার আসি যে অন্য কিছু খেলে কি ব্রেস্ট ফিডিং বাড়ে? না, কোনো কিছুতেই ব্রেস্ট ফিডিং বাড়বে না যদি না মা বাচ্চা একসাথে থাকে। কোনো হেলথ ড্রিঙ্ক, কোনো পাউডার, গুঁড়ো, ওষুধ, কিছুতেই ব্রেস্ট মিল্ক বাড়ানো সম্ভব নয়। একসাথে মা বাচ্চা থাকলেই ব্রেস্ট মিল্ক বাড়বে। তাহলে কতদিন ব্রেস্ট ফিড করাবো? WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে, প্রথম 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হবে। এক্সক্লুসিভ কথাটার মানে হচ্ছে যে শুধুমাত্র ব্রেস্ট মিল্ক, এমনকি জলও না, অন্য কিচ্ছু না, মধু না, কিচ্ছু না, নাথিং, শুধুমাত্র ব্রেস্ট মিল্ক। সবাই ভাবতে পারেন যে জলও খাওয়াবো না, না, জলও না, কারণ ব্রেস্ট মিল্কের 80% হচ্ছে জল। যখন একজন মা তার বাচ্চাকে খাওয়াতে যায়, তখন প্রথমেই যখন সাক করে, ওই 80% মানে জলটা বেরিয়ে আসে এবং বাচ্চার জলের যে থার্স্ট বা পিপাসা চলে যায়, এবং তারপরে গিয়ে পেট ভরে বাকি ব্রেস্ট ফিডিং করলে। তো জলও খাওয়ানো চলবে না, শুধুমাত্র ব্রেস্ট মিল্ক, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। তো অনেক মা বাবারা চিন্তা করে যে ব্রেস্ট ফিডিং তো করাচ্ছি, তো কখন খাওয়াবো, টাইম ধরে খাওয়াবো? না, টাইম ধরে খাওয়াবেন না, ইট শুড বি ডিমান্ড ফিডিং। ডিমান্ড ফিডিং মানে বাচ্চা যখন কান্না করবে, বাচ্চা যখন চাইবে তখন খাওয়াতে হবে, সারা দিন ভরে, সারা রাত ভরে। বাচ্চা খাবে কিন্তু কম করে, এটা আমি প্রথমেই বলে রাখছি, বাচ্চাটি ছোট, বাচ্চার পেট ছোট,
ওই জন্য খুব অল্প সময়ের জন্য খাবে, ধরুন 1 মিনিট বা 2 মিনিট খেলো, খুব জোরে জোরে সাপ করে খেয়ে নিল, খাওয়ার পরেই মুখটা ছাড়িয়ে নিল। কখনো ভাববেন না যে বাচ্চার পেট ভরলো না, পেট না ভরলে সে ছাড়তো না। সে ঘুমিয়ে পড়লো, 15 মিনিট 20 মিনিট ঘুমালো, তারপরে আবার জেগে উঠলো, আবার কান্নাকাটি করতে শুরু করলো। বুঝতে হবে যে ছোট পেট যেহেতু তাড়াতাড়ি ভরছে আবার তাড়াতাড়ি খালিও হয়ে যাচ্ছে, তখন আবার তাকে খাওয়াতে হবে। তো ওর যখন ডিমান্ড হবে তখন তাকে খাওয়াতে হবে, কোনো টাইমের ব্যাপার নেই। এটা চলবে, চলতে চলতে বাচ্চার পেট আরও বড় হবে, খাওয়ার সময় আরও বাড়বে, ঘুমানোর সময় আরও বাড়বে। এই করতে করতে দেখবেন প্রত্যেক মা বাচ্চার মধ্যে একটা রিদম তৈরি হয়ে যাবে বা একটা সিস্টেম তৈরি হয়ে যাবে, যেখানে মা বুঝতে পারবে আমার বাচ্চাকে কখন খাওয়াতে হবে, বাচ্চাও বুঝতে পারবে যে আমাকে কখন খেতে হবে। কখনো এটা ভাববেন না যে পেট ভরলো না আমি একটু আর্টিফিশিয়াল ফর্মুলা ফিডিং করে দিই। না, আর্টিফিশিয়াল ফর্মুলা ফিডিং যদি করেন তাহলে বুঝবেন যে ওর কিন্তু ব্রেস্ট ফিডিং সাকসেস হবে না এবং সেটা অ্যালাউড না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাই বলছে। মানুষের বানানো দুধ কোনোভাবেই ভগবানের বানানো দুধের চেয়ে বেশি হতে পারে না, এটা আপনারা সবাই বুঝতেই পারছেন, জানেন। এবং ব্রেস্ট মিল্ক যারা প্রথম 6 মাস খায় তাদের ইমিউনিটি, তাদের পাওয়ার, তাদের আইকিউ, তাদের ডেভেলপমেন্ট বেশি হয় দেন যারা আর্টিফিশিয়াল ফর্মুলা ফিট করে। আপনি ভাবলেন যে একটু আর্টিফিশিয়াল ফিট করে দিই তাহলে বোধহয় পেটটা বেশি ভরবে, ভুল ভাবছেন। কারণ আর্টিফিশিয়াল ফিট করলে পেটটা ভরে গেল, বাচ্চা কাঁদলো না, বাচ্চা যেই কাঁদলো না মা দেখতে পেলো না, শুনতে পেলো না, টাচ হলো না, ব্রেস্ট ফিডিং কমতে শুরু করলো। তো ওই জন্য আপনার ওপর যে আপনি কী করবেন, ব্রেস্ট ফিডিং করাবেন না আর্টিফিশিয়াল ফিডিং করাবেন। এইবার প্রশ্ন হচ্ছে যে 6 মাস পর থেকে কী করব। 6 মাস পর থেকে অবশ্যই মুখে ভাত হবে, অন্যান্য খাবার দাওয়ার শুরু হবে, তখন ব্রেস্ট ফিডিংও চলবে, অন্য খাওয়ারও চলবে। কিন্তু ব্রেস্ট ফিডিং WHO আবার বলছে পুরো 1 বছর, দরকার হলে 2 বছর অবধি চালাতে, কিন্তু প্রথম 6 মাস শুধুমাত্র এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আর অন্য কিচ্ছু না। আমি মনে করি এই পুরো ভিডিওটি দেখার পর এবং এই তথ্যগুলো শোনার পর আপনাদের বুঝতে সুবিধা হবে যে ব্রেস্ট ফিডিংয়ের উপকারিতা কতটা। আমি মনে করি যে প্রত্যেক মা সাকসেসফুল হবে তার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে। এই বলে আজকে আমার এই বক্তব্যটি শেষ করছি, আবার পরের বার দেখা হবে। নমস্কার।